হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউবে এটা যেহেতু আমার প্রথম ভিডিও, ঠিক বুঝতে পারছিলাম না যে কী ভিডিও বানাবো। তারপর ভাবলাম যে চলো সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে সকাল সকাল আমি এখন বানাচ্ছি চা, আর এটা শুধু আজ নয়, এটা আমার রোজকার ডিউটি। সকালটা আমার এভাবেই শুরু হয়। আর তারপর কী করি কি না করি, তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে, আর একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম কারণ পুজো টুজো দিয়ে করবো রান্না। আর কী রান্না করবো, আশা করি টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, আমি আজকে বানাবো চিকেন তান্দুরি। তো একটু এক্সাইটেড ছিলাম কি হবে কি না হবে, কারণ এটা যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি, আগে কখনো এই রান্নাটা করিনি। তো এই যে আমি পুজো দিচ্ছি, পুজো দেওয়া শেষ, এবার পুজো টুজো দিয়ে চলে এসেছি আমি মাংসটা ম্যারিনেট করতে। প্রথমে মাংসটা লবণ, গোলমরিচ গুঁড়ো আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটা রেখে দেবো এক ঘন্টার জন্য। তো ততক্ষণে কি করব ভাবছিলাম, তো ভাবলাম যে চলো ততক্ষণে খাওয়া দাওয়া করে নিয়ে যাক বা অন্য টুকটাক যা কাজ আছে আমি কাজগুলো সেরে ফেলি। তো এই যে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এবার রেখে দেবো ফ্রিজে। ফ্রিজে রেখে আমি বসে মাংসটাকে ফ্রিজে রেখে আমি এখানে বসে গেছি খেতে। এখানে আমি আর দিদা দুজনে মিলে বসে ভাত খাচ্ছিলাম। তো মাংসটাকে যেহেতু আমার দুবারে ম্যারিনেট করতে হবে, সেই জন্য আমি প্রথমে একবার ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। রেখে এই যে খেতে বসেছি, খেয়ে দিয়ে আবার তারপর মাংসটাকে ম্যারিনেট করবো। ম্যারিনেট করে তো চলো খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া আমার কমপ্লিট, এবার আমি মাংসটাকে ম্যারিনেট করবো আবার। তো এখানে সেই জন্য এই যে নিয়ে নিয়েছি আমি, এখানে আছে আদা রসুন পেস্ট, লঙ্কার পেস্ট আছে, জিরে বাটা, আর এর সাথে আছে যে ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর আছে একটুখানি গরম মশলা গুঁড়ো, আর আছে জল ঝরানোর কাপ দই। তো এই যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর আমি এখানে টক দইটাকে জল ঝরাতে দিয়েছিলাম কিন্তু জলটা ঠিক মতো ঝরেনি যেহেতু আমি একটুক্ষণ আগেই দিয়েছিলাম। তো এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, তারপর এই মশলাটাকে আমি দেবো মাংসের মধ্যে। তো চলো দেখতে থাকো। আর আমি এখানে কী রান্নাবান্না করি কি না করি, পাশে আমার দিদা বসেছিলো, তো বসে বসে দেখছিলো। এই যে দেখো আমার দিদা, তো দিদিমা এখানে বসেছিলো, বসে বসে দেখছিলো কী করি কি না করি। তো এই যে আমার মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি দেব মাংসের মধ্যে। তো চলো দেখতে থাকো। এবার মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে মাংসটাকে আমি আবার 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো 3 থেকে 4 ঘন্টা পরে মাংসটা বের করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো। তো আমি চলে এসেছি এবার 4 ঘন্টা পরে। এই যে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। তো এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। তো মাংসটা আমি আগে একটুখানি রান্না করে নেব যাতে মাংসের যে এক্সট্রা যে মশলাটা, সেই মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় আর মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা, মানে মাংসের মশলাটা পুরো শুকিয়ে আসে। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে রান্না করতে করতে আমার মাংসের মশলাটা প্রায় শুকিয়ে এসছে। তো এটা একেবারে শুকানো পর্যন্ত ওয়েট করব। তো প্রায় হয়ে এসছে মাংসটা। তো এবার মাংসটাকে নামিয়ে রেখে এবার আমার যে আসল কাজটা, অর্থাৎ যে তান্দুরিটা, সেটা আমি করব। তো এই যে আমি গ্যাসে অলরেডি মাংসটাকে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেই মাংসটাকে আস্তে আস্তে পোড়াবো। কেননা গ্যাসের ফ্লেমটা যদি আমি হাই রাখি তো মাংসটা পুড়ে যেতে পারে, সেটা খেতে একদমই ভালো লাগবে না, মাংসটা শক্ত হয়ে যাবে। তো ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়েই মাংসটাকে আস্তে আস্তে পোড়াবো। তো চলো তোমরা দেখতে থাকো।
তো আমার তান্দুরিটা কমপ্লিট, তোমরা এবার তান্দুরির ফাইনাল লুকটা দেখে নাও। তো রান্না তো হয়ে গেল, এবার চলো রিভিউ নেওয়া যাক যে কেমন হয়েছে। নে আগে লেগ পিসটা নিয়ে নিল, আমি এত কষ্ট করে করলাম, লেগ পিসটা নিয়ে নিল। কেমন লাগছে? ভালো আছে? Oh my God! Wow! আচ্ছা এবার আমি খেয়ে দেখি কেমন লাগে। এবার আমি একটু খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ সুন্দর, রেস্টুরেন্টের মতো না হলেও যথেষ্ট সুন্দর। তুই তো নিয়ে গেছ দাম। তো চলো খেয়ে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বলো তো, বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব। বলো বলো সাবস্ক্রাইব করবে, বলো আমার আসবে দাওটা, বলো তো সাবস্ক্রাইব। তুমি না হয়ে পাইগা দিদার দ্বারা হবে না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটাই এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।